হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি সরস্বতী পুজো, হ্যাপি রিপাবলিক ডে। আজ সকাল সকাল চলে এসেছি আর এখন আমি এই মুহূর্তে জাস্ট সকালের ব্রেকফাস্ট রেডি করছি সকলের জন্য। পুজো এক্ষুনি শেষ হলো আমাদের, ঠাকুরমশাই খুব সকাল সকাল এসে গেছেন তাই তাড়াতাড়ি পুজো শেষ হয়ে গেল। তা এখন আমার মেয়ে রেডি হচ্ছে, শাড়ি পরে সরস্বতী পুজো দিতে যাবে স্কুলে। তো আমরাও ছোটোবেলায় শাড়ি পরেই আজকে দিন খুব হই হই হতো। আজকের দিনটা একটা স্পেশাল, বিশেষ করে স্টুডেন্টদের জন্য। তারা স্কুলে যাওয়ার একটা যে ছোটোবেলার স্মৃতি সেটা তো সত্যি সকলের জন্য মানে খুবই এ। তো এখন সে রেডি হচ্ছে, তার ঠাকুমা তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। সকালের চাটাও আজ খাওয়া হয়নি তাই এখন সকালের চাটা খাচ্ছি আমরা। আর একজন শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেল। সকালের ব্রেকফাস্টটা বানানো হয়ে গেছে। তো আজকে সকলেই রোজ রেগুলার ব্রেকফাস্টের মতো করবে না, কারণ কি ফল টল খাবার আছে আজকে, ঠাকুরের প্রসাদ আছে, প্রসাদ খেয়েই অনেকটা পেট ভরে যাওয়ার কথা। আর মেয়ে স্কুলে যাবে, ওকে স্কুলে দিয়ে আসবো। ওর স্কুলে যাওয়ার সাথে সাথে আমিও আমার স্কুলের দিনের কথাগুলো একটু মনে করে নেব। আমরা তো খুব আনন্দ করতাম, মানে সরস্বতী পুজোর এক সপ্তাহ আগে থেকে আমাদের স্কুলে খুব আনন্দ হতো। মানে বিভিন্ন স্কুলে নেমন্তন্ন করতে যেতাম, তার কার্ডগুলো বানানো, তার কার্ডগুলো খামে পড়া, তাদের অ্যাড্রেসগুলো লেখা, নাম লেখা, এই সমস্ত কাজগুলো আমরা করতাম। তারপর আমাদের তো স্কুলে সরস্বতী পুজোর দিন খুব হই হই হতো, সব আগের দিন থেকে সাজানো গোজানো, গিয়ে গিয়ে আর ঠাকুর আনতে যাওয়া স্কুলের। এখনকার স্কুলে যাই না, এগুলো তো হয় না। তবে আমার মেয়ে তখন ছোট, বড় হলে হয়তো ওদেরও এই সব ব্যাপারে ইনভলভ করবে স্কুল কর্তৃপক্ষ। আর তারপরে সেজে গুজে শাড়ি ঠাড়ি পরে তাড়াতাড়ি করে স্কুলে যাওয়া, বন্ধুদের সাথে হই হই, খুব মজা হতো। বাঙালিদের তো আবার সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন্স ডে, তাই না? সেজেছ? একটু দূরে দাঁড়াও, কাছে আসলে বোঝা যাচ্ছে না। একটু তুমি সবাইকে হ্যালো করে দাও। বড় হয়ে গেল আমাদের গোগো, আমাদের মেয়ে বড় হয়ে গেল। কে এসেছে দেখি, চাবি দিয়ে দি। আজ সরস্বতী পুজো প্লাস রিপাবলিক ডে, এছাড়াও আজকে আমার বাবারও জন্মদিন। আসলে বাবার জন্মদিন আমরা প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিনেই পালন করে এসেছি। জাস্ট এই 2 বছর হলো বাবা আমাদের ছেড়ে, 2 বছর হয়নি এখনো, 1.5 বছর হলো বাবা আমাদের মধ্যে আজ নেই। তো এইটাই প্রথম বছর যে বছর আমি কন্যগড়ে যাইনি। প্রত্যেক বছর কন্যগড়ে যাই, সকালবেলা পুজো সেরেই কন্যগড়ে যাই বাবার কাছে। কেক কাটা হয়, সৎসঙ্গ হয়, বাবাকে নিয়ে আনন্দ করা হয়। বাবা খুব সাধারণ সাদাসিধা মানুষ, তো খুব একটা বাহ্যিকতা, আড়ম্বর এসব পছন্দ নয় বাবার। তাই আমরা বাবার আশেপাশে থাকি, বাবা আমাদের দেখুক, এইটাই বাবার আনন্দ। মানে আমাদেরকে চোখের সামনে একবার দেখবে, আমাদেরকে আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, সেইটাতেই বাবার আনন্দ। বাবার স্পেশাল দিন সেইভাবেই বাবার কাটতো। আর আমরাও নিজেদেরকে সেই দিনে বাবার কাছাকাছি থাকতে পেরে, বাবার সাথে থেকে আমরাও সেই দিনটা সেভাবেই উদযাপন করতাম। এইটাই প্রথম বছর যে বছর আমি বাড়ি যাইনি, বাপের বাড়ি যাইনি। তো খুব খারাপ লাগছে, যত দিনটা গড়াচ্ছে, মানে যত বেলা বাড়ছে, আমার পক্ষে আজকে এইভাবে ব্লগ করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। আমি আসলে ব্লগ করি না খুব একটা রেগুলার, তো মনটা ডাইভার্ট করার জন্যই আমি ব্লগ করলাম আজকে। তো আমরা শর্টসই ছাড়ি খুব একটা, ব্লগ খুব রেগুলার ব্লগ আমি করি না। আমরা আমরা তিনজনে একসাথে তো খুব কম হই, তো যখন তিনজনে একসাথে হই সেই সময়টাই ব্লগ করি সাধারণত। তো আজকে ব্লগ করলাম কারণ কি মনটা একটু ডাইভার্ট হবে তাই। সকাল সকাল মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, শাড়ি টাড়ি পরে সে গেল আনন্দ করে। কাল রাত্রে আমাকেও বলছে যে তাহলে দাদুর জন্মদিনে কেক কাটবো না আমরা। আমি যে কেক কাটবো না, থাক কেক কাটতে হবে না এবছর, ঠিক আছে কেক কাটার দরকার নেই। তো ওর মনের মধ্যেও হয়েছে যে আমাকে বলছে ঠিক আছে দাদু দেখবে কেকটা কাটছি আমরা, খেয়েও নেবে মনে মনে।
তো যাই হোক, আর আজকে তার বাবা, আজকে আমার হাজবেন্ড বলেছে মেয়েকে, মেয়ে অনেকদিন ধরেই বলছিল যে ট্রামে কোনোদিনও চড়েনি, ট্রামে চড়বে, প্লাস আমারও মনটা একটু ভালো হবে সেই জন্য, মানে আমার মনটাও একটু মানে ঘোরানোর জন্য আমাদেরকে দুজনকে একটু নিয়ে বেরোবে বলল, ট্রাম ওকে চড়াবে, দেখা যাক এখন স্কুল থেকে আনতে গেছে কখন এসে পৌঁছায়, দেখি আজকে যেতে পারি কি না মেয়েকে নিয়ে, ট্রাম চড়বে ও বলেছিল, দেখা যাক। বারবার মুখে ক্যামেরা নিয়ে চলে আসছে, খুব ফেমাস হয়ে গেছি। ওরে বাবা রে, তাতে করে জামা পরে নাও, পরে চলো আমরা এখন যাবো। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আজ আমাদের মা মেয়ের সরস্বতী পুজোর লুক, আমি আর শাড়ি পরলাম না। এখন আমরা এসে গেছি টালিগঞ্জ ট্রাম ডিপোতে, দেখো এখানে অনেকগুলি ট্রাম রাখা আছে, তো এটা টাইম টু টাইম ছাড়ে, তো খোঁজ নিয়ে জানা গেল এই 1:15 এক ছাড়বে, এখন 1:45 বাজে, মানে এখনো আধা ঘন্টা আমাদের ওয়েট করতে হবে এখানে, তারপর 1:15 ছাড়বে। ঠিক আছে, আধা ঘন্টা ওয়েট করে নি, একটুখানি তো যাবো, গিয়ে জাস্ট একটু এক্সপিরিয়েন্স করা আর কি, মেয়েকেও দেখানো ট্রামটায়। আমি যদিও 2004 সালে ট্রাম চড়েছি, তখন পার্ক সার্কাস থেকে হাওড়া পর্যন্ত ট্রামে গেছিলাম, এখনও ছাড়েনি, টাইম তো ওভার হয়ে গেল, বসে বসে এতটাই বোর হচ্ছে, তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো এখানে কত বড় দেখাচ্ছে জানি না, বিশাল বড় একটা ফ্যান। আর কিছুদিন পর এই ট্রামও, দু একটা ট্রাম যা দেখা যাচ্ছে তাও উঠে যাবে, পরবর্তী প্রজন্ম ট্রামকে ইউটিউবেই দেখতে হবে। একটা জিনিস লক্ষ্য করো তোমরা, যে স্টিয়ারিংয়ের মতো একটা দেখতে পাচ্ছি, ওটা কিন্তু একটা ডান দিকে, তাহলে ও কি বেঁকে চালাবে নাকি ড্রাইভার, ও তো সামনে দাঁড়াবে, তাহলে এরকম কেন সিস্টেম। যাই হোক, 1:15 ট্রামটা ছাড়ার কথা, এখন 1:30 বাজে, ট্রামটা ছেড়ে দিয়েছে, দেখো কলকাতার রাস্তায় যে টালিগঞ্জ ক্লাব সামনেই, ওই পাঁচিলের ওপারই টালিগঞ্জ ক্লাব, এই দেখো একটা বাস, আলিপুর মিউজিয়াম লেখা, এখানে চিড়িয়াখানা থেকে 10 মিনিটের দূরত্ব, খুব সুন্দর সাজিয়েছে বাসটাকে, এটা বোধ হয় S7 বাস। যাই হোক, কলকাতাকে দেখতে দেখতে ট্রামে চলেছি, দরজার সামনে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, আমার মেয়ে এবং হাজবেন্ড দুজনেই আমাকে বকছে, বেশি পাকামো করে তোমাকে ওখানে দাঁড়াতে হবে না। হ্যাঁ দাঁড়াবো না, একটুখানি ক্লিপ একটুখানি ভিডিও করেই চলে যাবো ভেতরে, নাহলে বকা দিচ্ছে আমাকে। ট্রামের ভেতর থেকে কলকাতা দর্শন করতে করতে আমরা চলেছি, বেশ ভিড় হয়ে গেছে ট্রামের ভিতরে, আমি ভাবিনি এত লোক যাবে। বাসে যেমন কন্ডাক্টর আছে, এখানেও সেম একজন কন্ডাক্টর ভদ্রলোক, উনি একজন মহিলা নামবেন, তাকে টিকিট দিয়ে দিচ্ছে, এখানেও সেরকমই একই রকম ব্যবস্থা, এই ঘন্টা পড়ে গেল ঢংঢং করে, এবার ট্রামটা থেমে যাবে, ভদ্রমহিলা তার ডেস্টিনেশনে নেমে যাবেন, ঠিক সেম সিস্টেম এখানেও বাসের মতোই, এখানে টিকিটটা ভেতরেই কাটতে হয়, আগে থেকে টিকিট কেটে ওঠার কোনো ব্যাপার নেই। আর এখন দেখো আমরা এসে গেছি, এটা হচ্ছে রাসবিহারী মোড়, আমরা এখানে নেমে যাব, আমাদের এখান থেকে বাড়ি ফেরা, এবার বাড়ি ফিরে যাব একটা বাসে করে, বাড়ি গিয়ে খিচুড়ি আর পাঁপড় ভাজা দিয়ে আজকের লাঞ্চ হবে, একদম সরস্বতী পুজো জমজমাট।